कहीं लोगों का मन मोहती है तो वहीं यहाँ की एक अन्य शोभा है सेवकेश्वरी कालीबाड़ी। साल दर साल इस मंदिर के प्रति लोगों की आस्था बढ़ रही है। देवी के दर्शन हेतु दूर दूर से लोग यहाँ आते हैं। कई लोग जीवन के विशेष दिनों की शुरुआत यहाँ पूजा के माध्यम से ही करते हैं। पिछले कुछ वर्षों में बारिश के मौसम के दौरान सेवक पर कई भयावह भूस्खलन हुए, लेकिन प्रकृति के इस तांडव का निशान मात्र भी इस मंदिर पर नहीं पड़ा। पर्यावरण की ओर ध्यान देते हुए सेवकेश्वरी कालीबाड़ी में श्रद्धालुओं के प्लास्टिक कैरी बैग लेकर यहां प्रवेश करने पर प्रतिबंध है। इस पर्यटन केंद्र को और अधिक आकर्षित व बड़ा करने हेतु पर्यटन विभाग तत्पर है। 91 থেকে পার্মানেন্ট আছি। এর আগে আসতাম অমাবস্যা পূর্ণিমায় পুজো করতাম, শনিবার মঙ্গলবারে কোনো কোনো সময় আসতাম, পুজো করতাম, চলে যেতাম। তখন এখানে সাধু সন্ন্যাসীরাই পুজো করতেন। প্রতিদিন সকালে ওই 9টার থেকে 10টার ভেতরে পুজো শুরু হয়ে যায়, আর 12টায় ভোগ হয়, আবার সন্ধ্যাবেলা বৈকালিতে আরতি হয়, শীতল ভোগ হয় মায়ের। কালী পুজোটা আপনার দীপান্বিতা কালী পুজো, আমাদের তান্ত্রিক মতেই পুজো হয়। এখানে বলি হয়, পাঠা বলি হয় এবং মাছ ভোগ হয় মায়ের, প্রচুর ভক্তেরও আমদানি হয়। সেদিন পরের দিন সকাল থেকে সন্ধ্যা অবধি প্রসাদ বিতরণ হয়। প্লাস্টিক ক্যারি ব্যাগটা এবার ধরুন উদলাবাড়ির ন্যাসের থেকে এবং শিলিগুড়ি কোনো কোনো লোকেরা এসে এখানটায় কমপ্লেন করেছে, কিন্তু দোকানদাররা মানতে চাইছে না, দোকানদাররা ব্যবহার করেই যাচ্ছে। আমরা যতটা পারছি সবাইকে বলছি কিন্তু কেউই মানে না, তবে কিছুটা ইয়ে হয়েছে, কমেছে। মন্দিরের কোনো ক্ষতি হয়নি, মন্দিরের আশপাশ সাইডে ধস পড়েছে, মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের আশপাশে কোনোখানে ধস পড়েনি, আগে পেছনে অনেক দূরে দূরেই হয়েছে, মন্দিরে হয়নি। কালীবাড়ি 1968 থেকে আছে। প্রথমে পিএইচইর একটা অফিস আছে নিচে, সেন্ট্রাল ওয়াটার কমিশনের, ওখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, এখানেই থাকতেন। উনি এখানে ধ্যান করতে করতে এই আসনটাতে পঞ্চমন্ডির আর আসনটা উনি ডিসকভার করেন আর কি। তারপরে উনি রেগুলার এখানে ধ্যান করতে করতে শিলিগুড়ির লোকজনও আসতে শুরু করেন, করে তারপরে আস্তে আস্তে এস্টাবলিশ হয় এই মন্দির। তো সেখান থেকে চলতে চলতে অনেক পপুলারিটি গেইন করে এই জায়গাটা, তারপরে অনেক ভক্ত আসে, করে সব ইন্ডিপেন্ডেন্টলি ভক্তরা ডোনেট করে করে মন্দির এই জায়গায়। আর আরও এক্সপ্যানশন হচ্ছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে ওরা একটা প্রপোজাল গ্রহণ করেছে এই মন্দিরটাকে আর একটু ডেভেলপ করার, একটু ভালো করে বানানোর, আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানানোর এই জায়গায়। মিনিস্টার গৌতম দেব উনি এসেছিলেন এখানে, ওনার ইনিশিয়েটিভে এই কাজটা শুরু হয়েছে। দেখা যাক, এর মধ্যেই উনি বলেছেন কাজ শুরু করবেন অতি শীঘ্রই, তো আরও ডেভেলপমেন্ট আমরা আশা করছি এই জায়গাটার। আর আপনি দেখছেন এত ভিড়, এটা অবভিয়াসলি খুব পপুলার এই এলাকার লোকের কাছে, প্রচুর লোক এসে এখানে নানা রকম মানত করে, সবসময় পায়, তার জন্য আরও দিন দিন লোকের এখানে আসছে বেশি করে। অনুষ্ঠান হলে যেরকম অমাবস্যা পূর্ণিমাতে তো অনেক ভিড় হয়, তারপরে স্পেশাল অকেশন যেরকম পয়লা বৈশাখ বা 1st January তো সাংঘাতিক ভিড় হয়। রোববারও, প্রত্যেক রোববার শনিবার মঙ্গলবারও আপনি দেখতেই পাচ্ছেন কত লোক হয়, এরকমভাবে লোক তো আসছেই। একটু কম ট্রাফিক থাকে ধরুন সোমবার বুধবার, এই এই দিনগুলোতে একটু কম ট্রাফিক থাকে, ফুটফল কম হয়, কিন্তু অ্যাভারেজও লোক ভালোই। অনেক পরিবর্তন হয়েছে, মানুষের সংখ্যা বাড়ছে, দোকান বাড়ছে, আমাদেরকেও ভালো লাগে ব্যবসা করতে। এখানে লোকজন কোনো দিন কমই থাকে না, অ্যাভেলেবেল থাকে, গাড়ি ঘোড়া বেশি হয়েছে,
পার্কিংয়ের জায়গা ছোট আছে, জাম লাগে, জায়গাটা বড় হইলে একটু সুবিধা হইতো, আমাদের সুবিধা হইতো, রাস্তাটা ছোট আছে, ওর জন্য লোক হাঁটা চলা করতে কষ্ট হয়, আর কোনো সমস্যা নেই ওটুকু। তারপরে একটা বাথরুম নেই এখানে, জলের সমস্যা, জল পাওয়া যায় না, জলের কষ্ট, বাথরুমের কষ্ট, লোকজন আসলে পরে বাথরুমের খুঁজে বাথরুম যেতে পারে না। মানুষ সবাই ভালো এখানকার, পাহাড়ে নেপালিগুলো ভালো, অসুবিধা করে না, কোনো জিনিস যদি ছাড়া পড়ে তাও পেয়ে যায়। পাহাড় ঘেরা সেবকেশ্বরী কালীবাড়ি এবং এই কালীবাড়ি ঘিরে রয়েছে বহু ইতিহাস। রোজই প্রচুর মানুষ ছুটে আসছেন এই কালীবাড়িতে, দূর দূরান্ত থেকে আসছেন প্রচুর পর্যটক। তবে রয়েছে কিছু ছোট ছোট সমস্যা, সেই সমস্যার যেমন সমাধানের দাবি করছেন এখানকার বাসিন্দারা, তেমনি এই কালীবাড়ি ঘিরে যাতে সেবক হয়ে উঠতে পারে বড় পর্যটন কেন্দ্র, সেই স্বপ্নই এখন দেখছেন সেবকের মানুষ। সেবক থেকে বিজয়ের সঙ্গে শুভঙ্কর পালের রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।